মাত্র 10 থেকে 20 টাকা খরচ করলে আমরা এরকম একটা ঘরোয়া সানস্ক্রিন পেয়ে যেতে পারি। বন্ধুরা, মার্কেট থেকে এত দাম দিয়ে সানস্ক্রিন কেন কিনতে যাবে যদি বাড়িতেই আমরা এত সুন্দর ঘরোয়া SPF 50 সানস্ক্রিন তৈরি করতে পারি? আর এই সানস্ক্রিনটা শুধু সানস্ক্রিন না বন্ধুরা, তোমাদের ত্বকের ডার্ক স্পট পিগমেন্টেশন দূর করবে, তার পাশাপাশি ত্বককে কিন্তু গ্লো করতেও ভীষণভাবে সাহায্য করবে। তৈরি করলে বুঝতে পারবে কি চমৎকার এই সানস্ক্রিন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি DIY সানস্ক্রিন। আমি মাস তিনেক আগে তোমাদের সঙ্গে একটা DIY সানস্ক্রিনের ভিডিও শেয়ার করেছিলাম, যেটার মধ্যে আমি ঘরোয়া দুটি সানস্ক্রিন তৈরি করে দেখিয়েছিলাম, যেটা ঘরে থাকলে তোমরা কী সানস্ক্রিন ব্যবহার করবে, বাইরে গেলে কী সানস্ক্রিন ব্যবহার করবে। সেই ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর সানস্ক্রিন নিয়ে আরও ভিডিও দেখতে চেয়েছো, তার জন্য কিন্তু আজকের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও আজকে নিয়ে চলে এসেছি DIY সানস্ক্রিন। আজকে সানস্ক্রিনটাও কিন্তু ভীষণ ঘরোয়া আর ভীষণই কম খরচে তোমরা করে নিতে পারবে। বেশি দেরি করবো না, চলো ভিডিওতে যাওয়া যাক। তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি যে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। অলরেডি দুর্গাপূজার সিরিজ কিন্তু শুরু হয়ে গেছে। দুর্গাপূজায় নিজেকে তোমরা কী করে সুন্দর করে তুলবে, নিজের ত্বককে, নিজের চুলকে কী করে সুন্দর করে তুলবে, সেই নিয়ে আমি অনেক রকমের ভিডিও আনতে চলেছি। তার জন্য বলবো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। পিছনে আমার আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো যদি না দেখে থাকো প্লিজ ওগুলো গিয়েও চেক আউট করে নিও। বন্ধুরা, একটা সময় সানস্ক্রিন কী সেটা আমরা জানতামই না, অনেকে সানস্ক্রিন তো অ্যাপ্লাই করতো না। এখনও অনেকে আছে সানস্ক্রিন অ্যাপ্লাই করে না, কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই না করার জন্য কী কী যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু অনেকেরই অজানা। বন্ধুরা, সানস্ক্রিন কী, কোথা থেকে আসলে এই সানস্ক্রিন, আর সানস্ক্রিন অ্যাপ্লাই করতেই বা কেন হবো, সমস্ত কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। চলো আর বেশি দেরি করবো না, এবার ভিডিওতে যাওয়া যায়। আজকের এই সানস্ক্রিনটা তৈরি করার জন্য সবার প্রথমে যেই মেইন উপকরণটা লাগবে সেটা হচ্ছে একটি ক্যারেট অর্থাৎ গাজর। এই গাজরের মধ্যে কিন্তু SPF 40 পাওয়া যায়, সেই কারণে এই গাজরটাকে তোমরা কিন্তু আজকের এই যে রেমেডিটা, এই রেমেডিটার থেকে গাজরটাকে কোনোভাবেই কিন্তু স্কিপ করতে পারবে না। তোমাদের কাছে যদি ক্যারেট অয়েল থেকে থাকে অর্থাৎ গাজরের তেল, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে আজকের এই রেমেডিটাতে। তো দেখো, আমি প্রথমে একটা গাজর নিয়ে নিয়েছি। আমার এখানে গাজরটা অনেকটা বড় ছিল, এত বড়টা লাগবে না। আমি সামনে দেখতে একটু খারাপ ছিল বলে কেটে ফেলে দিলাম, আর বাকি অর্ধেকটা অংশ আমি নিয়েছি। সেটা নিয়ে প্রথমে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, আর গাজরটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যে না করো মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। এবার এই একটা রুমালের সাহায্যে এই গাজরের ভেতরের যে রসগুলো সেগুলো বের করে নেব, রুমালের মধ্যে গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার এটার রসগুলোকে বের করে নেব। আমি কিন্তু এর আগে এই গাজর দিয়ে একটা সানস্ক্রিন তৈরি করে তোমাদের দেখিয়েছিলাম, আর সেটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো আর অনেকের উপকারেও এসছে, সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছো। সেই কারণে তোমাদের জন্য আরও একটা সানস্ক্রিনের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, যে কোনো সানস্ক্রিন তৈরি করতে গেলে গাজরটা কিন্তু ম্যান্ডেটারি গাজরটা লাগেই, কারণ গাজরের মধ্যে SPF 40 পাওয়া যায়। তো SPF 50 সানস্ক্রিন তৈরি করতে গেলে SPF 40 আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র গাজর থেকে। সেই কারণে দেখবে প্রত্যেকটা সানস্ক্রিনে কিন্তু গাজরটা অ্যাপ্লাই করাই হয়, সে গাজরের তেলই বলো আর গাজরের জুসই বলো। তো এখানে দেখো অ্যাপ্রক্স আমি 3 চামচের মতো গাজরের রসটাকে আমরা বের করে নিয়েছি। এবারে গাজরের রসটা যে সেটা একটু সরিয়ে দিলাম। এবারে আমাদের অন্য একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখো এখানে আমি 2 চামচের মতো বাটার নিয়েছি। এই বাটারটাকে আমি একটা স্টিলের বাটিতে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের কোয়ান্টিনির উপরে একটু খেয়াল রাখতে হবে ভালো মতো, কেননা কোয়ান্টিনি যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু প্রপার একটা ক্রিম তৈরি হবে না। সেই কারণে যেটা যতটা পরিমাণ আমি এখানে দেখাচ্ছি তোমরা কিন্তু ঠিক ততটা পরিমাণে এখানে নেবে। তো এখানে দেখো 2 চামচের মতো আমি বাটার নিয়েছি একটা স্টিলের বাটিতে। এদিকে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি, হালকা একটু গরম হয়েছে তাতে আমি স্টিলের বাটিটা বসিয়ে দিলাম। এবারে এইদিকে বাটারটা গরম হতে দেবো। এবারে তো তোমরা ভাবছো এই সানস্ক্রিনের মধ্যে আমাদের বাটারটা কী কাজে লাগবে। বাটারের মধ্যে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড, যেটা গরমের মধ্যেও আমাদের ফেসটাকে কিন্তু গ্লো করতে ভীষণভাবে সাহায্য করবে। এবারে এদিকে বাটারটা গরম হতে দিয়ে এদিকে যে গাজরের রসটা বের করে রাখলাম সেটার কাজগুলো করব। সেটার মধ্যে এবার 1 চামচ আমি বাদাম তেল অ্যাড করলাম। তোমরা এখানে বাদাম তেল যদি না পাও তাহলে কিন্তু নারকেল তেলও অ্যাড করতে পারো, তবে চেষ্টা করবে বাদাম তেলটা দেওয়ার। তারপর এই দুটোকে খুব ভালোমতো মিক্সড করে নেবে। এই মিক্সড করাটা এখানে একটু ডিফিকাল্ট, মানে একটু টাইম সাপেক্ষ ব্যাপার। যদি মিক্সটা ভালো মতো না হয় তাহলে কিন্তু ভালো একটা ক্রিম তৈরি হবে না, সেই কারণে একটু টাইম নিয়ে এটাকে মিক্সড করতে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি 2 চামচের মতো অ্যালোভেরা জেল। তোমরা তো সবাই জানো এই অ্যালোভেরা জেল আমাদের ত্বকটাকে ফ্রেশ আর কুল রাখতে ভীষণভাবে সাহায্য করে থাকে, সেই কারণে আমাদের এখানে 2 চামচ ভরে ভরে অ্যালোভেরা জেল নিতে হবে। এখানে কিন্তু একটু কিপটিমি করলে চলবে না, একদম ভরে ভরে অ্যালোভেরা জেল নিতে হবে। তো এবারে আবারে খুব ভালো মতো মিক্স করতে হবে, খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অ্যালোভেরা জেল দেওয়ার পরে কিন্তু মিক্স করতে সত্যি
করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই কারণে সময় নিয়ে একটু মিক্স করতে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি 1 চামচ গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনটাকে টোন করতে ভীষণভাবে সাহায্য করে। গোলাপ জলটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু বাকি একটা জিনিসও কিন্তু স্কিপ করো না। এবারে দেখো সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালোমতো মিক্স করে নিতে হবে। আর ওদিকে যে আমরা বাটারটা গরম বসিয়েছিলাম সেটা কদ্দূর এবার দেখে নেবো। এখানে আমাদের বাটারটাও গলে গেছে, এবারে গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিয়ে যেই মিশ্রণটা আমরা তৈরি করলাম গাজরের রসের সঙ্গে, সেটা এবারে বাটারের মধ্যে ঢেলে দেবো। তারপর একটু ভালোমতো মিক্স করে নেবো। এবারে একটু বাটিটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ওই স্টিলের বাটিটা থেকে আমি কাঁচের বাটিটাতে সমস্ত জিনিস ট্রান্সফার করে দিলাম। বন্ধুরা, এই বাটারের মধ্যে থেকে থাকে ভিটামিন ই, যেটা কিন্তু আমাদের ফেসটাকে লাইটেনিং আর ব্রাইটেনিং করতে সাহায্য করবে। এর পাশাপাশি আমাদের স্কিনের ব্ল্যাক স্পট পিগমেন্টেশনও দূর করে থাকে। এই ক্রিমটা যখন তৈরি করে আমি ফেসের মধ্যে লাগিয়ে তোমাদের দেখাবো, তোমরা তখনই বুঝতে পারবে যে এটা কতটা গ্লো করছে। আর এই ক্রিমটাকে তোমরা এখন একটু হালকা লিকুইড ফর্মে দেখলো, পরে কিন্তু ফ্রিজে রাখার পরে পুরো ক্রিমি টেক্সচারে চলে আসবে। বন্ধুরা, আজকের এই সানস্ক্রিনটা শুধুমাত্র আমাদের সানস্ক্রিন না, এই সানস্ক্রিনটা কিন্তু আমাদের ফেসটাকে গ্লো করবে, আমাদের ফেসটাকে ব্রাইটেনিং আর লাইটেনিং করবে। তার পাশাপাশি ফেসের মধ্যে ডার্ক স্পট পিগমেন্টেশন থাকলে সেগুলোও দূর করে দেবে। এখানে একটা কন্টেনারের মধ্যে আমি এই ক্রিমটাকে স্টোর করলাম। এটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, ফ্রিজের বাইরে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে, সেই কারণে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তাহলে বন্ধুরা, ক্রিমটা আমাদের তৈরি হয়ে গেল, এবার ক্রিমটা তোমাদের আমি দেখাচ্ছি। এখন 1 ঘন্টা রাখার পর এটা হয়েছে। তো এটা যখন ব্যবহার করবে ফ্রিজে রেখেই ব্যবহার করবে, আর আমি এটা কিন্তু 15 দিনের জন্য তৈরি করেছি, দারুণ রেজাল্ট পাবে। তো এটা তোমাদের একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি আমি। তো সানস্ক্রিন আমরা যেই পদ্ধতিতে ব্যবহার করে থাকি, যে বাইরে বেরোনোর 10 থেকে 15 মিনিট আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হয়, এটাও কিন্তু সেই একই পদ্ধতিতেই তোমরা ব্যবহার করবে, যে বাইরে বেরোনোর 10 থেকে 15 মিনিট আগে এটাকে ব্যবহার করবে। ইভেন তোমরা যখন গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্নাবান্না করছো, তখন এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে তারপরে রান্নাবান্না শুরু করতে পারো, বা যখন ঘরে আছো তখনও ব্যবহার করতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তোমরা মেকআপ করছো তার আগেও কিন্তু এই সানস্ক্রিনটা তোমরা ব্যবহার করতে পারো। এই সানস্ক্রিনটা লাগানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো তেল তেলে ভাব বা চিটচিটে ভাবটা থাকবে না। সানস্ক্রিনটা কিন্তু তোমার মুখের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে চলে আসবে। তোমরা দেখলেই এই SPF 50 ঘরোয়াভাবে সানস্ক্রিন আমরা ঘরেই তৈরি করে নিলাম। তাহলে বন্ধুরা, তোমরা বাড়িতে তৈরি করে নাও এরকম একটা ঘরোয়া সানস্ক্রিন। আর এরকম একটা সানস্ক্রিন তোমরা যদি সত্যি বাড়িতে তৈরি করো, তৈরি করে মুখের মধ্যে অ্যাপ্লাই করো, আমি যে স্টেপগুলো ফলো করলাম বা যে ইনগ্রিডিয়েন্টসগুলোর কথা বললাম সেগুলো যদি সেমভাবে প্রপারভাবে করো, সত্যি কথা বলছি যে তোমাদের কিন্তু আমার এই ভিডিও নিজে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে বাধ্য হবে। এত ভালো সানস্ক্রিন, এত ভালো যে মার্কেটের সানস্ক্রিনের কথা তোমরা জাস্ট ভুলে যাবে, যে ঘরেই এত কম খরচে আমরা এত সুন্দর একটা সানস্ক্রিন তৈরি করে নিতে পারছি, তাহলে আমরা মার্কেট থেকে এত টাকা পয়সা দিয়ে কেন আমরা সানস্ক্রিন কিনতে যাব। তাই বলছি বন্ধুরা, চটপট তৈরি করে ফেলো এরকম একটা সানস্ক্রিন, একটু দেরি করো না, আর সানস্ক্রিনটা তৈরি করো, অ্যাপ্লাই করো, তারপরে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে প্লিজ একটা কমেন্ট করে দিও যে তোমাদের মতামতটা কী। কারণ তোমাদের কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি যে তোমরা কী বেনিফিটস পেলে, আমি যেই বেনিফিটসটা পেয়েছি তোমরাও সেও সেই বেনিফিটসটা পেলে কি না, বা তাদের কতটা উপকারে আসলো, আমি কিন্তু সেটারই অপেক্ষাতে থাকি। তাই আমি বলবো অবশ্যই তোমরা যদি তৈরি করে এই সানস্ক্রিনটা তৈরি করে অ্যাপ্লাই করে সেটার বেনিফিটস কী পেলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। দুর্গাপূজা সিরিজ অলরেডি শুরু হয়ে গেছে, একটা ভিডিও মিস করো না। তোমাদের কী কোয়ারিজ আছে বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও পুজোর সময়, সেই ধরনের আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই সেরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব। আর বন্ধুরা, আজকে ভিডিওটা দেখে তোমাদের যদি একটু উপকারে এসে থাকে বা একটু যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেশন করে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য। সো প্লিজ হিট দ্য লাইক বাটন। তাহলে বন্ধুরা, চলো আজকের জন্য এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখে নিজেকে আরও সুন্দর করে তোলো। দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। বাই বাই।